হিন্দু যুব পরিষদে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক বাংলা বেড়ার ভাঙি পেলার জড়িত সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবলে আহ্বান জানাইছে। বাঙালি আর অসমিয়ার মাজত বিসঙ্গতি সৃষ্টি করা সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব সরকার নিশ্চিত। ইয়ার উপরও বরাক আর ব্রহ্মপুত্র উপত্যকা পৃথক করার ক্ষেত্রে হিন্দু যুব পরিষদের কোনো সমর্থন নাই। হিন্দু যুব পরিষদের কেন্দ্রীয় সমিতির সভাপতি পল্লব শইকীয়া আর সম্পাদক দীপজ্যোতি দুয়ারা, সাংগঠনিক সম্পাদক রঞ্জুনাথ, কসাবজিলা মহিলা সভানেত্রী রীতানাথে সোমবারে শিলচরত এই কথা প্রকাশ করে। আজির দিন পল্লব শইকীয়াই কয় যে বীর লাচিত বরফুকনের নামে যিকোনো সংগঠনে অসমীয়া আর বাঙালির মাজত বিভাজনের সৃষ্টি করব সেয়া হব নয়। বীর লাচিত বরফুকনের অহিম বীরত্ব, নিজের দেশ আর জাতির প্রতি থাকা প্রেমর কাহিনী যুগ যুগ ধরে অসমের দেশবাসীক অনুপ্রাণিত করে আসছে। লাচিত বরফুকনে অসম আর দেশবাসীর বাবে যুঁজ দিয়ে বিজয়ী হল। হিন্দু যুব পরিষদ অসম এটা পরম্পরাগত সংগঠন যে দেশ আর জাতির আগত কঠিন পরিস্থিতি আর কঠিন সময়ত ভারত আর অসমের দেশ আর জাতির সেবা আগবাই আহিছে। তেও কলে প্রতি বছরের দরে হিন্দু যুব পরিষদে আর সনাতনী বীর হিন্দু সেনাই 23 আর 24 নভেম্বর দুদিন ধরে করিমগঞ্জ, নীলামগঞ্জ, উদয়ন ভবনের বিভিন্ন কার্যসূচীর জড়িয়ে বীর লাচিত বরফুকনের 401তম জন্মদিন উদযাপন করব। চতুর্থবারের বরাক উপত্যকাত হিন্দু যুব পরিষদের উদ্যোগত লাচিত বরফুকনের জন্মদিন। লাচিত দিবসের পূর্বে ইতিমধ্যে হিন্দু যুব পরিষদ আর সনাতনী বীর হিন্দু সেনার প্রস্তুতি আরম্ভ হয়েছে। এই অনুষ্ঠান বরাক আর ব্রহ্মপুত্র উপত্যকার গণ্যমান্য ব্যক্তি আর সংগঠনের নেতা সকল উপস্থিত থাকিব। পল্লব শইকীয়াই কয় লাচিত দিবস উপলক্ষে বরাকে ব্রহ্মপুত্র উপত্যকার সমূহ রাইজরে অভিনন্দন জ্ঞাপন করিল। লাচিত দিবস উপলক্ষে করিমগঞ্জ জেলার নীলাম বাজারত হিন্দু যুব পরিষদ অসম কেন্দ্রীয় সমিতির স্থানীয় রাইজর উদ্যোগত দুদিনিয়া কার্যসূচীর আয়োজন করা হয়েছে। 23 নভেম্বর পুয়া পতাকা উত্তোলন, ভারত মাতার প্রতিমূর্তি মালা উপস্থাপন আর প্রতিনিধি সভা অনুষ্ঠিত হব। 24 নভেম্বর মহাবীর লাচিত বরফুকনে উপহার দিয়ে সাংস্কৃতিক শোভাযাত্রা, রাজহুয়া অধিবেশন আর জনগোষ্ঠীয় জনগোষ্ঠীত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হব। এজন সাংবাদিকের প্রশ্ন উত্তরত কয় যে হিন্দু যুব পরিষদে পৃথক রাষ্ট্র বিরোধিতা করেছে। হিন্দু যুব পরিষদে এক সংযুক্ত ভারতত বিশ্বাস করে। উল্লেখ করে যে বিডিএফ নেতা প্রদীপ দত্তরায় পৃথক বরাক বিচারিলেও বরাকর পরম্পরাগত রাইজে একেলগে থাকিব বিচারে। শিলচরের পরা রিপোর্টত গৌতম তালুকদার, ভয়েসে NE24 চ্যানেলের পরা বর্ণালী মিশ্র। 24 নভেম্বর আমার করিমগঞ্জ জেলার নীলাম বাজারত আমি লাচিত দিবস উদযাপন করবলে আগবাইছো। আমার দুদিনিয়া প্রোগ্রাম হব 23 আর 24। বরাকবাসী রাইজক কাতর অনুরোধ জানাইছো যাতে এই অনুষ্ঠানটি বিশেষ করে কেন্দ্রীয় লাচিত দিবস যেহেতু একটা সমন্বয়ের ভাবধারায় আমার জাতীয় সত্তাটির ভারতীয় সভ্যতা সংস্কৃতি আগবাড়ির কারণে এক একটা সুন্দর একটা অনুষ্ঠান যাতে আগ্রহ। বরাক আর ব্রহ্মপুত্র উপত্যকাত কিছু বিভেদকামী শক্তি যে জন্ম লৈছে আমি ধিক্কার প্রদান করেছো এই বিভেদকামী শক্তিবর্ক লই। যি বিভেদকামী শক্তি আজি অসমক ছিন্ন বিচ্ছিন্ন করবল লাগিছে, কোনোবা এজনে যদি বরাকখন বেলেগকে বিচারিছে, কোনোবা জাতীয় সংগঠনের নাম লৈ বরাকত বরাকর মানুষক লৈ পেলাই অপমান করেছে, কোনোবাই বেঙ্গলী মানুষক লৈ অপমান করেছে, আমি ধিক্কার প্রদান করেছো। আমি আহ্বান জানাইছো তেওঁ লাগিলে সলিহাই হোক, তেওঁ লাগিলে রয়ে হোক, এই অসমত শান্তি সম্প্রীতি বজায় রাখক। যি বিদেশী রাষ্ট্রত বহি পেলে আমার অসমখন থান বান করবলে যে আমার প্রচেষ্টা করেছে, আমি সেই বিভেদকামী শক্তিবুক আমি হুঁশিয়ার আর সাবধানবাণী শুনাইছো। আর লগতে অসমের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক আহ্বান আর অনুরোধ জানাইছো যে এই গৃহমন্ত্রী হিসাবে এইবর ওপর চকু দিব লাগে। আর বিভেদকামী শক্তি যোনে হোক, সলিহাই হোক বা কোনোবা রয়ে হোক, অতি সোনকালে আইনি ব্যবস্থা করে জেল হাজতে পঠিয়াবলে আর বরাক আর ব্রহ্মপুত্রের যে সমন্বয় ভাব সেটা বজায় রাখবলে অক্ষুণ্ণ করবলে আমি আহ্বান জানাইছো। বাংলা ভাষার যে ব্যানার লই পেলে যে কেছে সেটা একচুয়ালি বাংলা ভাষীর অপমান বলে নহয় বা অসমীয়া ভাষীর অপমান বলে নহয়, এই বিভেদকামীর শক্তির একটা অপচেষ্টা। আমার ভাই ভাইয়ের মাজত কাজিয়া লগার যে অপচেষ্টা সেই তাক হয়েছে অসমত। বাংলা ভাষায় হোক অসমীয়া ভাষক সবে সম্মান দিব লাগে। কোনোবাই এটা লাচিত সংগঠন নাম লৈ, কোনোবাই বীর লাচিত সংগঠন নাম লৈ লাচিতক যে সংকীর্ণ করে তুলিছে। লাচিত অকল অসমীয়া বীর নাছিলে, লাচিতে মোগলক 17 বার খেদাইছিলে আর সমগ্র ভারতীয় সভ্যতাটুক রক্ষা করে থাকে গৈছিলে। অসমীয়া হিসাবে নহয় সমগ্র ভারতবর্ষর সমগ্র বিশ্বক লাচিতক জানিব লাগে। কালি এটা হিমন্ত বিশ্ব শর্মার একটা প্রেস মিটতো কৈছে কিবা লাচিত হেনর নাম লৈ পেলে কোনোবাই 8খন গাড়ি লৈ পেলে কালেকশন করে আছে। আর আহ্বান জানাইছে মুখ্যমন্ত্রী মহোদয় যে তেওঁলোকে অল্প গঠনমূলক কাম করক। শৃঙ্খল চৰিয়াই কৈছে ব্রহ্মপুত্রত যে বাংলা ভাষা নচলিব, বাংলা সকলতে চলিব, অসমীয়া ভাষাও সকলতে চলিব, দুইটাই হচ্ছে সর্বশিক্ষিত ভাষা। সেইভাবে আমি মুখ্যমন্ত্রী মহোদয়ক আহ্বান জানাইছো যে আইনগতভাবে শৃঙ্খল চৰিয়াই আইনৰ ওপৰত পৰিছে তেওঁক জেল পঠিয়াবলৈ আমি মুখ্যমন্ত্রীক অনুরোধ জানাইছো।